আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে মুখে পানি আসার মতো অসম্ভব মজার এবং টেস্টি একটা নাস্তার রেসিপি। দর্শক, এই রেসিপিটার জন্য এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আর আলুর খোসাটা আগেই আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলু দুইটাকে গ্রেট করে নিতে হবে। এর জন্য এখানে আমি এরকমের একটা গ্রেটার নিলাম। এবার গ্রেটারের যে চিকন অংশটা আছে, এখান থেকে আলু দুইটা গ্রেট করে নিতে হবে। তবে আপনাদের কাছে যদি এ ধরনের গ্রেটার না থাকে, তাহলে কিন্তু দাও বা বটি দিয়েও এটা কুচিয়ে নিতে পারবেন। আলুটা গ্রেট করার পর এরকমের হবে, আর এ পর্যায়ে এই গ্রেট করা আলুগুলো ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এই গ্রেট করা আলুগুলো একটা বাটিতে নিয়ে নেব। এখন এই আলুর মধ্যে দিয়ে দিব প্রায় 1 কাপের মতো চালের গুঁড়া, আর দিয়ে দিব 1 টেবিল চামচের মতো বেসন। তবে আপনাদের হাতের কাছে যদি বেসন না থাকে, তাহলে কিন্তু ময়দাও দেওয়া যাবে। এখন দিয়ে দিব 1টি পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, অল্প একটু লাল মরিচের গুঁড়া, আর ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ বুঝে দিতে হবে। দিয়ে দিব 7 বুঝে লবণ। এখন এই সব উপকরণগুলো ভালো করে একটু মেখে নিতে হবে। এখন দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো চাট মশলার গুঁড়া, আর এটা দিলে কিন্তু খুবই টেস্টি হবে। আপনাদের হাতের কাছে যদি না থাকে, না দিলেও হবে। 1 চা চামচের মতো আস্ত সরিষা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এখানে 1 মুঠো মসুরের ডাল, এটাকে প্রায় 10 মিনিট আগে একটু ভিজিয়ে রেখে দিয়েছি। ডাল দিয়ে দিলাম। এখন এই উপকরণগুলো আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার সময় যদি মনে হয় এখানে একটু পানি লাগবে, তাহলে কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। এখানে আমি অল্প একটু পানি দিয়ে এটা মেখে নিচ্ছি, এতে করে এই ডোটা একটু নরম হবে। এখন এই বাটিটা এক সাইডে রেখে দিলাম, আর এখানে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। এখন এই তেল গরম হলে এখান থেকে পরিমাণ মতো নাস্তার অংশ নিয়ে দিয়ে দিতে হবে। এভাবে একটু চামচের পিছন দিক থেকে আলতো হাতে এভাবে সমান করে নিতে হবে। আর এই নাস্তাগুলো বেশি পুরো দিব না, একটু পাতলা করে দিতে হবে, যাতে করে ভিতরের আলুটা জানি খুব ভালোভাবে সিদ্ধ হয়। নাস্তাগুলো দেয়া হলে এখন সাইড থেকে আমি আরও 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন চুলার আঁচ একদম লো হিটে রেখে ঢাকনা দিয়ে দিব 1 থেকে 1.5 মিনিটের মতো। এখন ঢাকনা তুলে নাস্তাগুলো উল্টে দিতে হবে। এই সাইডে কিন্তু খুবই সুন্দর একটা কালার এসে গেছে। অপর সাইড ভাজার জন্য চুলার আঁচ একদম লো হিটে রেখে আরও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। এক মিনিট পরে ঢাকনা তুলে নিয়ে নাস্তাগুলো আবার উল্টে নিতে হবে। দেখুন দর্শক, এই সাইডেও কিন্তু খুবই সুন্দর একটা কালার চলে আসছে, আর এ পর্যায়ে কিন্তু ভিতরের আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। নাস্তাগুলো ভাজার পরে একটা পাত্রে আমি পরিবেশন করে নিলাম। তো ভিউয়ার্স, এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার এবং টেস্টি হয়। আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।